Assalamu alaikum. I welcome everyone to my class. On behalf of Yasmin Akhtar, assistant teacher, Uchutia Hafizia and Alim Madrasa. Today we will do science classes through fun. Dear learners, how are you all? I hope you all are well. Alhamdulillah, I am also fine by the grace of Almighty Allah. Now, look at the monitor and attention please. Welcome to my science class. আমাদের আজকের পাঠ অষ্টম শ্রেণী বিজ্ঞান চতুর্থ অধ্যায় উদ্ভিদে বংশবৃদ্ধি। আমাদের আলোচ্য বিষয় ফলের প্রকারভেদ। তোমাদের নিশ্চয় মনে আছে আমি গত ক্লাসগুলোতে ফুলের থেকে কিভাবে ফলের উৎপত্তি সেটা আলোচনা করেছিলাম, উদ্ভিদের জনন আলোচনা করেছিলাম। এরপরে আমরা যেহেতু ফলের উৎপত্তি জেনে গেছি, এরপরে কয়েক ধরনের ফল আমরা আছে, ফল কি সেটা নিয়ে আজকে শিখব। স্ক্রিনের দিকে খেয়াল করো, দেখো ফল। আমরা ফল বলতে কি বুঝবো? নিষেকের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ সহ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে ফল বলে। আমরা নিষেক করেছিলাম, নিষেক সম্পর্কে আমি ধারণা দিয়ে দিয়েছিলাম। তো নিষেকের পর যখন গর্ভাশয় এককভাবে, মানে একটা গর্ভাশয় এককভাবে যখন ফলে পরিণত হবে অথবা ফুলের অন্যান্য অংশ সহ যখন পরিপুষ্ট হয়ে একটা অঙ্গ গঠন করে সেটাকে আমরা বলবো ফল। শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে প্রকৃত ফল বলে, যদি শুধুমাত্র গর্ভাশয়টাই ফলে পরিণত হয় তাহলে তাকে আমরা বলবো প্রকৃত ফল, যেমন আম, কাঁঠাল। আর গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে যখন ফলে পরিণত হয় তখন তাকে আমরা বলবো অপ্রকৃত ফল, যেমন আপেল, চালতা। এখন প্রকৃত আর অপ্রকৃত এই ফলগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সরল ফল, গুচ্ছ ফল, এরপর আছে যৌগিক ফল। আজকে আমরা এই তিন ধরনের ফল সম্পর্কে জানব। প্রথমে আছে সরল ফল। দেখো সরল ফল কাকে বলে? ফুলের একটিমাত্র গর্ভাশয় থেকে যে ফলের উৎপত্তি হয় তাকে আমরা বলবো সরল ফল। ভালো করে খেয়াল করো, এখানে মনে রাখার বিষয়টা হচ্ছে একটিমাত্র গর্ভাশয় থেকে ফলের উৎপত্তি হবে, এই জন্য আমি এই জিনিসটাকে হাইলাইট করে দিয়েছি। ফুলের একটিমাত্র গর্ভাশয় থেকে যে ফলের উৎপত্তি হয় সেটাকে আমরা বলবো সরল ফল। এরা রসালোও হতে পারে অথবা শুষ্ক হতে পারে, যেমন আম, জাম, ঢেঁড়স। সরল ফলের আবার দুই ধরনের ভাগ আছে, একটা হচ্ছে রসালো ফল আর একটা হচ্ছে নিরস ফল। এখন আমরা জানব রসালো ফল কি। দেখো রসালো ফল আমরা তাকে বলবো যে ফলের ফল ত্বক পুরু, অর্থাৎ একটু মোটা। যে ফলগুলোর ফল ত্বক পুরু এবং রসালো তাকে রসালো ফল বলে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ধরনের ফল পাকলে ফল ত্বক ফেটে যায় না, ফল পেকে গেলে ফল ত্বক ফেটে যায় না, যেমন আম, জাম। এখন আমরা এর একটা উদাহরণ দেখে আসি রসালো ফলের। রসালো ফলের উদাহরণ দেখো, আম, জাম। দেখো দেখেই বুঝতে পারতেছ কতটা রসালো, এই ছবিতে দেখাই যাচ্ছে যে আম, জাম এরা কত রসালো ফল। এবং পাকলে এদের ফল ত্বকটা ফাটে না, সুন্দর মসৃণই আছে, একদম রসে ফল ত্বকটা পুরু। এরপরে আমরা যাব, চলে যাব নেক্সটে। এরপরের ভাগ হচ্ছে নিরস ফল। নিরস ফল বলবো আমরা তাদের যে ফলের ফল ত্বক পাতলা, ফল ত্বক গুলো হবে পাতলা এবং পরিপক্ক হলে, অর্থাৎ পেকে গেলে ত্বক শুকিয়ে ফেটে যায়। যখন এই ফলগুলো পেকে যাবে তখন সেগুলোর ত্বক শুকিয়ে ফেটে যাবে, একে বলা হবে নিরস ফল। যেমন সিম, ঢেঁড়স, এই ফলগুলোর ফল ত্বক অবশ্যই ফেটে যাবে। এর উদাহরণটা আমরা দেখে আসি নিরস ফলের উদাহরণ। এই যে সিম, ভালো করে খেয়াল করো, সিমটা যখন কাঁচা অবস্থায় আছে তখন তার অবস্থাটা এরকম, বাইরের আবরণটা দেখো পাতলা, আর যখন সেটা শুকিয়ে গেছে, পেকে গেছে, তখন দেখো বাইরের ত্বকটা, ফল ত্বকটা একদম পাতলা হয়ে গেছে আর ভেতরে কোনো প্রকার কোনো রস নেই, শুকিয়ে শুধুমাত্র বীজগুলো আছে। এর জন্য এই ফলটাকে আমরা বলবো নিরস ফল। নিরস ফলের আরেকটা উদাহরণ আছে, এটা খেয়াল করো, একটু ঢেঁড়স। ঢেঁড়স কাঁচা অবস্থায় এরকম, ঢেঁড়স কাঁচা অবস্থায় কাটলে একটু রস রস আমাদের কাছে মনে হয় যে রস আছে, কিন্তু এটা যখন পেকে যায় তার ভিতরে কোনো প্রকার রস থাকে না, দেখো একদম শুকিয়ে গেছে,
শুকিয়ে এটা ফেটে গেছে, ফেটে ভিতরের বীজগুলো দেখা যাচ্ছে, এ কারণে আমরা এগুলোকে বলবো নিরস ফল। এরপরে দুই নম্বর ভাগ ছিল গুচ্ছ ফল। আমরা এখন জানবো গুচ্ছ ফল কাকে বলে। একটা ফুলে যখন অনেকগুলো গর্ভাশয় থাকে এবং প্রতিটি গর্ভাশয় ফলে পরিণত হয়ে একটি বোটার ওপর গুচ্ছাকারে থাকে, এখানে মনে রাখার তিনটা বিষয় আছে। ফুলের গর্ভাশয় থাকবে অনেকগুলো এবং প্রত্যেকটি গর্ভাশয়ই ফলে পরিণত হবে এবং একটি বোটার ওপর গুচ্ছাকারে থাকবে, তখনই তাকে আমরা বলবো গুচ্ছ ফল। যেমন আতা, আকন্দ। আমরা এর ছবিটা দেখে আসি। দেখো আতা, আতা এই যে এই যে যে ভাগগুলো দেখা যাচ্ছে ছোট ছোট কোষের মতো, এগুলো প্রত্যেকটি এক একটি গর্ভাশয় থেকে ফলে পরিণত হয়েছে, প্রত্যেকটি আলাদা আলাদা গর্ভাশয় ফলে পরিণত হয়ে একটি বোটার ওপর, খেয়াল করো ভালো করে, একটা বোটার ওপর গুচ্ছাকারে আছে, এর জন্য এটা হচ্ছে গুচ্ছ ফল। এরপরে আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি, এটা হচ্ছে, এটা কি তোমরা কি চিনতে পেরেছ? নিশ্চয়ই অনেকেই চিনতে পারোনি, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আকন্দ। আকন্দের এটা হচ্ছে ফল, এরকম অবস্থায় থাকে, কিন্তু এটা যখন ভেতরে আমরা দেখব, এই যে এরকম অনেকগুলো গর্ভাশয় ছিল সেগুলো একটা গুচ্ছের ওপর এভাবে অবস্থান করে, এর জন্য এটা হচ্ছে গুচ্ছ ফল। আমরা এর পরে চলে যাব। এর পরের ভাগ হচ্ছে যৌগিক ফল। যৌগিক ফল কাকে বলে? খেয়াল করো, একটা মঞ্জরির সম্পূর্ণ অংশ যখন একটি ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে। আমরা এর আগে পুষ্প অর্থাৎ ফুল যখন পড়িয়েছিলাম, ফুলের আদর্শ অংশ তখন মঞ্জরি সম্পর্কে বলেছিলাম, সেই মঞ্জরির সম্পূর্ণ অংশ যখন ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে। যেমন আনারস, কাঁঠাল। আমরা ছবিগুলো দেখে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা কি ছোট বন্ধুরা খেয়াল করো তো, এটা কিন্তু আনারসের ফুল, ভালো করে খেয়াল করো, এটা আমাদের আনারসের ফুল। এইখানে দেখো আনারসের ফুল আরো সুন্দর মতো দেখা যাচ্ছে। এই ছবিটাতে দেখো এখানে পরাগরেণু গুলো বোঝা যাচ্ছে, এইখান থেকে এইখানে এই ফুল দুটোর ছবি। এরপরে এটা যখন ফলে পরিণত হয় দেখো ফলের ভেতরটা এরকম হয়, আর এই যে বাইরে অসংখ্য আছে এটা পুষ্পমঞ্জরি সহ ফলে পরিণত হয়ে গেছে, এ কারণে এটাকে আমরা বলবো যৌগিক ফল। এরপরে আরেকটা উদাহরণ খেয়াল করো, নিশ্চয়ই তোমরা এটা সবাই চেনো, এটা সবাই চেনো যে এটা কাঁঠালের মুচি নামে আমরা চিনি, কিন্তু আজকে আমরা জানবো যে এটা আসলে অনেকে সবাই যেটাকে মুচি বলবে, কিন্তু আমরা যখন বিজ্ঞান পড়বো, বিজ্ঞানের ভাষায় এটাকে কি বলবো সেটা আজকে তোমাদের শেখাবো। এটা হচ্ছে কাঁঠালের পুরুষ ফুল এবং এটা হচ্ছে স্ত্রী ফুল। এই পুরুষ ফুলের গায়ে ভালো করে খেয়াল করো ছোট ছোট সাদা সাদা অসংখ্য আছে, এগুলো পরাগরেণুর মতো আছে, আর এই ফলটার গায়ে কোনো কিছু নেই। এইখান থেকে যখন এটার সাথে পরাগায়ন হবে তখনই শুধুমাত্র এটা কাঁঠালে পরিণত হবে। এখন এমন হতে পারে, আমরা কাঁঠাল গাছে খেয়াল করে দেখি যে অনেক সময় একে অনেকগুলো কাঁঠাল একসাথে থাকে, যে কারণে একটা পাশ পরিপূর্ণ হয়ে ফলে পরিণত হয় না। আমি পরের ছবিটা দেখাচ্ছি। এই যে এখানে খেয়াল করো, এইখানে যে পুষ্পমঞ্জরির অসংখ্য যে কাঁঠালের গায়ে যে কাঁটা কাঁটাগুলো থাকে, এই প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা গর্ভাশয়, এরা সবাই ফলে পরিণত হতে পারে না, কারণ এখানে যদি আরেকটা কাঁঠালের সাথে লেগে থাকে তাহলে সেই অংশটাতে পরাগায়ন ঘটতে পারে না, এর জন্য সেই অংশটা একটু নিচে হয়ে থাকে, যেখানে আমরা কাঁঠাল ভাঙলে দেখতে পারবো যে সেখানে কাঁঠালের যে কোষগুলো সেগুলো থাকে না, একটু অন্যরকম থাকে, আর যেখানে পরাগায়ন ঠিক মতো ঘটে সেখানে কোষ থাকে। আমরা পরের ছবিটা দেখি। দেখো কাঁঠাল, কাঁঠালের এই যে ভাঙলে আমরা এখানে ভিতরে কোষ আছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু কোষ নেই, কারণ যেখানে পরাগায়নটা ঠিক মতো ঘটেনি সেখানে কোষটা পরিণত হয়নি, অর্থাৎ সেখানে ফলে পরিণত হতে পারেনি। আমি আশা করবো তোমরা সবাই বুঝতে পেরেছ, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে। আসসালামু আলাইকুম।